300 বছরের পুরনো ভবন থেকে মাটির তৈরি মটকা আবিষ্কার ঘিরে বন্দরনগরী চট্টগ্রামে কোলাহল শুরু হয়েছে। যদিও পরে ঘোর কেটেছে, এগুলোতে কোনো সম্পদ নেই, সবই অন্তঃসার শূন্য। তারপরও নগরবাসীর দাবি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করে রাখার। চট্টগ্রাম ব্যুরো থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের তথ্যে ডেস্ক রিপোর্ট। মাটির নিচে সারি সারি মটকা, সংখ্যায় কয়েকশো। প্রথম দেখাতে সবাই ভেবেছিলেন মটকাগুলো গুপ্তধনে ভর্তি। পরে ঘোর কাটে সবার, ভাগ্যে জোটে ঠনঠন গোপাল, সবই ফাঁকা। মটকার ওপর চুনসুরকি আর পোড়ামাটির আস্তরণ দিয়ে তোলা হয়েছে কর্ণফুলী নদী তীরে একতলা ভবন। চট্টগ্রামের পাথরঘাটায় নজুমিয়া লেনে 300 বছর আগে ভবনটি নির্মাণ করেন বক্সিরহাটের প্রতিষ্ঠাতা হাজি শরীয়তুল্লাহ। বনেদি এ ব্যবসায়ী সে সময় বার্মার রেঙ্গুন শহর থেকে নৌপথে আনেন মাটির তৈরি এসব মটকা। ভবনের পাশে রয়েছে গভীর একটি কুয়ো। মোঘল স্থাপত্য তাজমহলের আদলেই গড়ে তোলা হয় ভবনের দেয়াল। ভূমিকম্প ও জলোচ্ছ্বাস থেকে রক্ষায় এসব মটকা ব্যবহার করা হয়েছে বলে ধারণা হাজি শরীয়তুল্লাহর বংশধরদের। আমরা বসবাস করতে যাই যুগ যুগ ধরে, আনকমন জিনিস, এরকম তো পৃথিবী আমি আমার বয়সে কখনো দেখিনি এরকম। ওই মটকার মধ্যে যদি একটা আঘাত টাকাত পাইতো তখন জমিদাররা জানতে পারতো এখানে ছোট ঢুকছে। জেলা প্রশাসক মমিনুর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ঐতিহ্যবাহী বাড়িটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়িতে যারা আছেন তাদেরকেও খুব উপযুক্তভাবে ক্ষতিপূরণ দিয়ে আমরা এই বাড়িটিকে সংরক্ষণ করার চেষ্টা করব। মটকাগুলোকে ঐতিহাসিক সংগ্রহ হিসেবে জাদুঘরে সংরক্ষণ করে রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।